আসসালামুআলাইকুম, কেমন আছেন? জেবদিশা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আর একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি, কিন্তু আজকের ব্লগটা হচ্ছে আমার গার্ডেনিং নিয়ে। রোজার আসার পর থেকে আসলে গার্ডেনে আসা হয় নাই, আজকে অনেকদিন পরে গার্ডেনে আসছি। দেখা যাক কি অবস্থা, কত দূর গাছপালা উঠলো নাকি মরে গেল সব কিছু মিলায়ে। আর আজকে দিনটা অনেক ভালো, যে আমার সাথে আহিল আছে। আহিল আহিল আয়াদ, এই ফার্স্ট টাইম হচ্ছে গার্ডেনে আসতেছে। ওয়াও, এই ফুল, এই গাছের ফুলটা অনেক সুন্দর। এটা চেরি, চেরি বলি, চেরি না, পেয়ার। আচ্ছা, এখানে একটা গাছ দেখা, এটা হচ্ছে পেয়ার গাছ, যখন ধরবে তখনও দেখাবো। এত মজার পেয়ার ধরার, এত বড় বড় এক একটা এই গাছটা, এই যে ফুলগুলো, এটা হচ্ছে পেয়ারের ফুল। পেয়ার কিন্তু খেতে কিছুটা একে পেয়ারার মতনই, অনেক মজা খেতে, আমার ভালো লাগে। এই গাছটাতে অনেক পেয়ার ধরে, এই একটা, এটাও পেয়ার গাছ, এটাও পেয়ার গাছ, ওটা অবশ্য চেরি গাছ। এটা চেরি নাকি এটা অন্য কি গাছ জানি না, প্লাম মেবি। বাট এই দেশের এই ডেইজি, এই এই ফুলগুলো অনেক ভালো লাগে। ডেইজি কত সুন্দর, পূর্ণ আড়ায়ের দাঁড়ায় আসছে, অনেকদিন পরে আসছে। গার্ডেনে পানি দিচ্ছে আহিল, হার্ডলি। হ্যাঁ আয়া দেয়, তুমি ধরো না, আহিল কাকে দেখতে দাও। এই যে আহিল পানি দিচ্ছে, আজকে এইবার আমাদের গার্ডেনিং খুব ভালোই হয়ে যাবে। বড় বড় মাথুব্বররা যখন গার্ডেন ধরছে। আহিল আহিল, মেয়া ভাইকে একটু দাও। আর ওই যে আপনাদের ইব্রাহিম ভাই ওখানে কাঠ লতা পাতা বাঁচতেছে গার্ডেন সুন্দর করার জন্য, যেন আমরা এখানে এসে বসে পিকনিক করতে পারি। এক কোদাল মাটি কাটতে যে শেষ, এই জুতা পরে নাকি মানুষ মাটি কাটতে আসে। মাটি কাটার জন্য ব্যাডমিন্টনের শু পরে চলে আসুন। এটা তো কালোটা, এটা ময়লা হয়ে যাবে না বেশি? তো ময়লা হলে কি হলো, ওয়াশিং মেশিন আছে। আরে বাপরে, ভাই আপেল গাছে তো লাগে ফুল আসে। আপেল গাছ নিয়ে এতক্ষণ যে মজা আছে, দুইটাতে ফল দিয়া দিচ্ছে আপেল দেবে, বুঝছেন? আপেল গাছ এই ছোট দললে ধরে ভাঙে পড়ে। এখানে এখন এই যে গার্ডেনিং ক্লিনিং এর কাজ চলতেছে। আহিল এগুলো ধরবা না, আয়া দেগুলো ধরবা না, ছোট মানুষ এগুলো এখন এলাও না। না আমি এখানে চাইছি ঘাসটা বের করতে। ঘাস আটকে গেছে, আপনি করে দেন, আপনি করে দেন, মা করে দিবে। হ্যাঁ আয়াদ আসতে ভেঙে যাবে, আয়াদ ঘাস কাটতেছে। ঘাস কাটাকাটি হচ্ছে, এই যে দর্শক এখানে বসে দেখে আহিল। তোমার কেমন লাগতেছে গার্ডেন দেখে, অনুভূতি বলো। হ্যাঁ আহিল, তোমার কেমন লাগতেছে? সব ময়লা, এগুলো সব মানুষের গার্ডেনের ময়লা নিয়ে সেখানে ফেলছে। ইংলিশও কম না, বাট পার কর্নারে নামে আপনি দেখা পানি, সামনে একজনের গার্ডেন আছে, কি অবস্থা তার গার্ডেন, তো বইরা ফেলছে। যখন কেউ আসে না, সবাই মনে করে কি করে বানায়। আচ্ছা
মার গায়ে লাগে এখানে দা মা হ্যাঁ গার্ডেনিং করতে আসলে ভালোই লাগে, দিন সুন্দর হয়ে গেলে তখন আরো ভালো লাগবে, আর ওই জায়গাটা ক্লিন করে যখন বসার জন্য একটা সুন্দর জায়গা হয়ে যাবে তখন আরো ভালো লাগবে। তোমার লাইফে ফার্স্ট এরকম ফার্স্ট দিতেছো লাইফে? আগে তো কখনো এরকম দাও নাই, আসো নাই, কেমন লাগতেছে? দূরে দাও বা দূরে দাও, আহিল সরো, এখানে আসো, এখানে আসো, আহিল সরো, আহিল সরো, যখন মুভ না এইটাতে না এইটা না এইটা না না এখানে আসো, তুমি আসো, এদিক দাও, এদিক দাও, আমার কাছে দাও, সরো, আমি দেখাই দিই। এভাবে দাও, বলবো আয়াত কেমন লাগতেছে একটু বাংলায় কথা বললো। ভালো লাগে? হ্যাঁ কি বলে? এটা বেশি ভালো লাগে, বেশি ভালো লাগে। আহিল তোমার, তুমি বলো বলো, বেশি ভালো লাগে? সেটাই বলো, আমি বালাচ্ছি পচা। নাইস করে দাও আয়াদ, ওকে আহিলকে দিয়ে দাও, বাদ দিয়ে দাও, আয়াদ আহিলকে দিয়ে দাও, আহিলকে দিয়ে দাও, লাগবে না লাগবে না, ওটা পরে দিব, আহিলকে দাও। অনেক মজার একটা জিনিস দেখাবো। ছোটবেলায় দেখতাম যে অনেক মুরগির বাচ্চা এরকম ছেড়ে দিলে পরে ওই যে টেপারের নিচে এরকম করে নিয়ে আসতো না, তখন আমাদের মুরগির বাচ্চারে আয়া দাহিল, আমি যখন করবো এর ভিতরে যাওয়া, ওকে ওকে, আহিল আহিল পাস, কি ময়লা মন, ওকে পুনো যাস না, এই ওয়ান মুরগির বাচ্চা, আর নিচে নাম আয়াদ, আহিল বের হও, বের হও, আহিল বের হও, দে কই গেল বাচ্চাটা, কই, ওই যে বাচ্চা পড়ে, আচ্ছা এবার আয়াদের, ওকে আরেক মুরগির বাচ্চা, এটা বুইড়া মুরগি বাচ্চা, না না আয়াদ আয়াদ আয়াদ, এই ভিতর যা যা যা, এই তো মুরগি বুড়া বুড়া, ঢুকবে না, কি ময়লার মধ্যে দিস, আহিল পারবে, আহিল আসবে, আসি আহিল, হেড দাও আহিল, হেড দাও, ওকে হেড দাও, ফার্স্ট হেড হেড, জ্যাকেট না থাকলে, জ্যাকেট না থাকলে না না না, ইউ আর হেলদি মুরগির বাচ্চা,
না carry this he's going to and this ও আচ্ছা সে এখন আচ্ছা আচ্ছা এখন প্রাম ওকে মুরগি বাচ্চা I'm back room yeah এখন মুরগি বাচ্চা এদিক দিয়ে বেরোবে See? I'm able to make it. Yeah, well done. Okay, what should I do? Edike jao, Ahil ekhon ghas katbe. Ha, kato Ahil ghas kat. Ahil. What? Ahil ghas kato. No. Ahil ghas katte खूब पुरोदमे गार्डनिंग चलते से आहिल सब बेसि काज करते आहिल सब बेसि काज कर वेल डन आहिल জোর লাগাকে সবাই আহিলের কাজ করে দেখো না জোর লাগাকে আহিলের কাজ দেখো না এই এই তো আহিল আহিল সবাইকে বলো যে আমার জন্য দোয়া করেন এই দেখো এখানে বলো এখানে বলো দেখবা তুমি পারবা আমি পাবো আমি পাবো হরি হাউ ডু আই পুশ দিস স্লোলি আহিলে ট্রেনিং চলে তো মেলা স্বাস্থ্য আহিল স্লিম হওয়া দরকার গার্ডেনে কাজ করতে করতে আমরা শেষ গরম লেগে গেছে কিন্তু আমার ঠান্ডা লাগছে তো আমার তো আর তেমন কিছু হচ্ছে না আয়াদ যে শুয়ে পড়ছে এখানে আয়াদ হোয়াট ডু ইউ ফিল টায়ার্ড স্লিপি কতটুকু কাজ করছো তুমি 10 একটুখানি কাজ করে টায়ার্ড হয়ে গেছে আয়াদকে দিয়ে হবে না গার্ডেনিং ওয়াও 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 নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ আই ওয়োক আপ এট 3 AM মেট আর কি আমরা বাসায় পৌঁছে গেছি থেকে আসলাম এসে আয়াদ আহিলকে গোসল দিলাম তারপরে আমার আমার ঠান্ডা লাগছে সো এসে রান্না করলাম সেহরির জন্য শুধু একটা মিট রান্না করছি একটা না মানে এক পদ রান্না করছি মিট রান্না করছি পরে ইফতারি তৈরি করছি আমাদের ইফতারি টাইম হয়ে যাচ্ছে বাট মিটের কালারটা আপনাদেরকে দেখাবো দেখছেন মিটের কালার দেখছেন ওয়াও একটা কালার হয়েছে হ্যাঁ খাইতে কেমন হবে জানি না বাট ঠিক আছে মনে হইতেছে মজাই হবে আর এই ডিজার্টটা মিল্ক কেকটা আলিশা বানাই নিয়ে আসছে আমি এদিকে খেয়েছি খুবই মজা হয়েছে এত বেশি বড় বানায় নিয়ে আসছে কে খাবে এত পাগল মেয়ে বিগ একটা বানায় নিয়ে আসছে আমরা আমি তো ইফতারি রেডি করে ফেলছি অলরেডি টেবিলে আমাদের আর 5-6 মিনিট আছে আহিল খুবই পাকনামি করতেছে দেখ আহিল তুমি কি করো এটা কি আহিল আজকে ড্রিঙ্কস বানাচ্ছে একদম ঘুটে ঘুটে আয়াত কি কি নিতে চকলেট উঠে ফেলো আয়াত তোমার প্লেটে কি কি চাও আই হ্যাভ রেগুলার রাইস ক্যান আই হ্যাভ লাইক হোয়াইট রাইস টুডে হোয়াইট রাইস কি খাবার কোন বাট মিট না না মিট খাবার পরে আর নলে এখন একটু এটা খেয়ে নাও ইফতার থেকে এখান থেকে একটু খেয়ে নাও একটু খেয়ে নাও পরে একটু পরে রাইস দাও মা তুমি না যে এটা পছন্দ করো এগুলো খাবার তো তুমি আর দিব
ওকে ঠিক আছে আদার আমি একদম পুরো নো আচ্ছা দেখি না না আমি চামচ আমি দিব এই চামচটা আমার লাগবে ইটস কামিং এটা মাখানো হয় না আমি মাখাই ফেলব ইয়া লবণ দিয়ে মাখাই লেমন 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 লেমনও দেই নাই আমি লেমন তো কাটা আছে হ্যাঁ আছে আমি মাখাই ফেলতেছি লেমন আচ্ছা ও দ্য লেমন হ্যাজ বোনস ও এই পাশে রাখি হ্যাঁ আচ্ছা এটা এখানে বেগুনি তৈরি করছি আজকের বেগুনগুলো একটু জাতের হইছে আর হচ্ছে এখানে আছে আলুর চপটাও ভালো হইছে মনে হচ্ছে আর ছোলা সালাদ পেঁয়াজু আর গতকালকের বিরিয়ানি একটু থেকে গেছে তো আজকে মানে আহি এটাকে তো তুমি একদম মানে নষ্ট করে ফেলতেছো বাব নো শি হি ইজ মিক্সিং ইট এটাকে আর খাওয়া যাবে বিল অফ কোর্স না তুমি খেতে চাও এটা Then don't Ahil, aajke garden je fun korcho? Yeah, yeah, we had fun. And that was an We're gonna go every Saturday. Amra garden e ekhon giye every Saturday amra garden e jabo. Gardening korte hobe. I have tomato gas lagate chai. I do want to tomato gas. Did I say that? No, I want to green chili. Green chili lagabo amra onek green chili. Oh, did you put any tomatoes in it? Tomato no, nahi. We don't have it. টমেটো নাই আচ্ছা আয় একটু সালাদ আগে উঠিয়ে দিই দিস মিন্স উই ডোন্ট হ্যাভ টু গো শপিং এনিমোর দিস মিন্স উই ডোন্ট হ্যাভ টু গো শপিং ফর টমেটোস ইনস্টেড অফ চিলি গ্রিন চিলি কেটে দিলা দিছি দিছি গ্রিন চিলি দিছি ইয়া আইল কেটে দাও খা আইল আইল তুমি এটা চাও ইয়া ওয়াজ ইট কিউকাম্বার কিউকাম্বার বাট গ্রিন বাইট ইট টেস্ট গুড হোয়াট টাইম ইজ ইট আচ্ছা আয় একটু কানেক্ট টু সালাদ আয়াত কে একটু সালাদ দিয়ে দিচ্ছি হুম হুম এ বিট মোর আর ওখান থেকে একটু এবার ইয়েলো রাইস এখানে এ বিট মোর এটুকু শেষ করাও গে আয়াত তারপর আবার দিয়ে দাও ইয়া দ্যাটস দ্যাট ওই ইয়েলো রাইস এখানে একটু একটু ইয়েলো রাইস দিব তোকে আমি দিচ্ছি আলু বুখারা ভালো ভালো লাগে না বা জ্বালানো রাইসটা সে ভালো পার ওটা ফেলে দাও আচ্ছা ও ও এগুলো ফেলতে পারবে আচ্ছা এই হচ্ছে আমাদের আজকের ইফতারের আয়োজন আজকের ইফতারের আয়োজন আয়োজন বলতে কি মানে যা ছিল তাই আমরা জাস্ট একটু রিসাইক্লিং করে ওইটাই খাচ্ছি কারণ ফুড ওয়েস্ট করা একেবারেই ভালো না 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 এটা কোনো ওয়েস্ট না আর না মানে এটা অনেকে আছে না অনেকেই আছে যে পুরানো হলেই ফেলে দেয় মানে এক একদিনও যায় না ফেলে দেয় বাট আমরা আসলে খাবার খুব খুব কমই ওয়েস্ট করা হয় আমাদের এই আহিল 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 খাবার আহিল আহিল তুমি এটা লাইক করো এটা কি বলো তো এটার নাম কি বলো তো পেঁয়াজু 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 লাইক করো হ্যাঁ তুমি এটুকু খাইলে ফিনিশ একটু পরে মিড ডে রাইস দিব বাট তুমি এটা খেয়ে একটু পানি খেয়ে নামাজে দাঁড়াও ওকে থ্রি অ্যান্ড টু এখন চাও ওইটাও তোমার পাশে এখন আছে ওইটুকুতে ফিনিশ করে দেন শুধু কি আপনাদের ইজাইন বাই আসতে এরকম মুড়ি মাখা খেতে পারে তা না আমাদের যশোরের মানুষ আমরা যারা যশোরের আছি আমরাও এরকম করে সুন্দর ছোলো মুড়ি মাখাই খাই আজকে আমি এই কয়েকদিন হয়েছে কি এখন আমি যশোরের যেহেতু মাথা আমার যশোরের বাসায় কই এই কয়েকদিন হয়েছে কি যে মানে এই ইফতারি বানানোর যাই ঝামেলায় আমার মন মতন ইফতারি মাখা আমি খাতে পারিনি তা একদম ছোটবেলায় যেরকম করে মাথায় খাতাম আজকে সেরকম করে মাথায় খাবো এবার যার জানে চাই সে খাবে না জানে চাইলে না খাবে বাপু তা আমার খাতে ইচ্ছা করেছে আমি খাবো একদম এরকম করে আলু সবটা এরকম করে ভাঙ্গে তো নিচে যে তুমি সোলা দিছে যে সোলা দিছো এটা তো অন্য কইন ওরা না আমাকে যশোরের মানুষ কয়া লাগে না যশোরের মানুষ তো আপনি যে যশোরের মানুষ কি শুধু দেখতিছে এই বাইরের মানুষদের দেখতিছে ওটা আপনি বুঝতে পারছেন না আল্লাহ মাকের সো কাছে এটা যে সোলা এ মানুষের দাম আপনাকে কতই হবে তো যে আমি সোলা দিয়েছি এই এত কথা কইল না তুমি এখন আমার মাজা মাজা করছি আমার মাথা মতো গরম হয়ে রয়েছে কারণ তাই জ্বালাই কোনো পথ সহি দেখতেছি না আপনি কোন দিন সহি দেন আমি ওই দিনই খুঁজতে পারছি না এত কিছু যে করিয়ে খাওয়াছি আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করে ও শুকরিয়া আদায় করি তো শেষ করতে পারতেছি না আপনি এরকম করে কথা কচ্ছেন কেন আমি কইলি তোমার সমস্যা কি হচ্ছে আমার সমস্যা তো যেটা এরকম না সেটা আপনি এরকম কমেন্ট করেন আচ্ছা দেন দিনই বাপু আমার একটা সালাদ দেন সালাদ নিতে হবে সালাদ না হলে কি আর হচ্ছে সালাদ নেব সাথে এই তিন চার ডে আমরা খাবো মামুকে না ফেন সালাদ এ ছেলে পেলে এখন জ্বালাইস নে সব দিন এখানতে
ওকে হ্যাঁ এরকম করে সালাদ জানিছি চিনি নিয়ে এখন মুড়ি দেব মুড়ি দেব মুড়ি এ হয়ে গেছে আপনার বত্তা দশরের মুড়ি মাখা এইভাবেই করে এটা হচ্ছে সব জায়গায় মুড়ি মাখা একই রকম কিন্তু দশরের মানুষের হাতের মুড়ি মাখা এটা হচ্ছে আলাদা রকম ও আর দেন না এ ভাই খাবো আমি আপনি মানা করার কি দা পরে খাতি পারবেন না ভাই আর একটা জাল লেগে গেছে রে এমনও জাল লেগেছে এই আহি বেশি জাল লাগছে দেখি দেখি আইলে জাল লাগছে আইল আইলে কি কি দাম করে জাল লাগছে আ আমন কর আইলে এমন কর আইল আ জাল লাগছে এই কো খাও কো খাও মাই ফিনিশ দ্য মাইন এখন এই রাম করে মাখাতি হবে মাখাতি কি কি ফেলতি হবে এ ফেলাই ছড়াই খাইয়ে যতটুকু থাকে এর মধ্যে মেলা মজা ও এই রাম করে খাই ওরে আল্লাহরে একদম সে বেশি মজা লাগে বেশি মজা লাগে হ্যাঁ আব্বা দে একটু লবণ লাগবে কিনা দাঁড়া আমি ট্রাই করব খাই রে মা একটু লবণ লাগবে যা দেখছিস ব্রিটিশ আমার ছেলে পেলে ওই যদি তোর এটা না খাতা খাওয়া শিখিস তাহলে আর কি শিখবি তোর আর আমি কি করব নে খাই দে খাই দে হ্যাঁ বড় লেদা খা বড় লেদা বড় লেদা রে খাওয়াই দে বেশি মজা छोट बलैसे ঝাল খাওয়ার জন্য যে কি বকা খাতাম আমি মেলা ঝাল খাই এখন অবশ্য কমে গেছে মেলা বাট আগে আরো বেশি করে খাতাম হ্যাঁ তা এখন কথা হচ্ছে কি তা একটু খাইয়ে দেখি কি রকম হয়েছে তো মরিচ খাতি হবি তো এক কাম হল মাম সেরকম হয়েছে মাম নামি ছড়া নামি ছড়া এটা কি যশোরের মতো মজা হয়েছে ওই দেখো আয়াত সুসারও মুখে পানি চলে যায় আয়াত খাইছে না আমি দিছি ওরে আল্লাহ এ দে 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 খাক না কি হলো নো এখানে দাঁড়া দেখ মরিচ খাই তালি আর কি সবাই ভালো থাকেন আমার মুড়িগুলো আছে ঠান্ডা হয়ে যাচ্ছে পুতায় যাচ্ছে তা আমি খাইয়ে নি খাইয়ে পরে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে তখন বিদায় নেব যখন একটু ভালো করে কথা করে নি ততক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা আমার ফেসবুকটা ফলো করবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ